فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. লাস্ট নাম্বার 56 জিজ্ঞাসা করেছেন যে কেউ নামাজ না পড়লে তাকে কাফের বলা যাবে কি না। আসলে কেউ নামাজ না পড়লে তাকে কাফের না বলে নামাজের দাওয়াত দেওয়া উচিত, নামাজের গুরুত্ব তাকে বোঝানো উচিত, নামাজের ফজিলত বোঝানো উচিত এবং কিয়ামতের দিন নামাজের হিসাব সবার আগে হবে, এই জিনিসগুলো বোঝানো উচিত তাকে। কাফের বলে কোনো লাভ নেই, কাফের বললে সে আরও রাগ করবে, দিন থেকে হয়তো আরও দূরে সরে যাবে, শত্রুতার সৃষ্টি হবে, পরস্পরের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে, তার চেয়ে দূরত্ব যেন কম থাকে, সেই জন্য তাকে উত্তম নসিহতের মাধ্যমে, ভয় দেখানোর মাধ্যমে নামাজের গুরুত্ব বোঝানো উচিত। এভাবেই দাওয়াত দিতে হবে আমাদেরকে। কাফের বলে কোনো লাভ নেই, ফতোয়া দিয়ে কোনো লাভ নেই, ফতোয়াবাজিতে সংশোধন হয় না, আরও নষ্ট হয়। সুতরাং মহব্বতের সাথে, ভালোবাসার সাথে মানুষকে ইসলাম বোঝানো উচিত, নামাজ বোঝানো উচিত, নামাজের গুরুত্ব বোঝানো উচিত। ধন্যবাদ।